আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন রুমা সিয়ামি কুকিং থেকে আমি হালনা পারভিন রুমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং ভিন্ন স্বাদের একটি হালুয়া রেসিপি আসছে সহবায়তা আপনার ইচ্ছে করলে খুব সহজে এটি বাসায় তৈরি করে ফেলতে পারেন বেসিক্যালি এই হালুয়াটি পেঁপে গাজর এবং নারকেল দিয়ে তৈরি করা তিন রকম স্বাদের তিন লেয়ারের হালুয়া আমি নাম দিয়েছি ত্রিরত্ন হালুয়া আপনারা চাইলে একে থ্রি লেয়ার হালুয়া বলতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা তাহলে চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথম লেয়ার তৈরি করার জন্য একটি নন প্যানে দুই টেবিল চামচ ঘি মাঝারি আছে গরম করে নিচ্ছে আপনারা চাইলে তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন তবে হালুয়ার ক্ষেত্রে ঘি ব্যবহার করাই বেস্ট এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁপে বাটা একটি মাঝারি সাইজের পেঁপে ভালো করে ছিলে বড় টুকরো করে সিদ্ধ করে পানি ঝরিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা হাতে ভালো করে কচলে ম্যাশ করে নিতে পারেন ঘিয়ের সাথে পেঁপে পাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁপের পানি শুকিয়ে আসে এবং পেঁপের কাঁচা গন্ধ দূর হয়ে যায় যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে হাফ কাপ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে হাফ কাপ চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে সামান্য গ্রিন ফুড কালার এটি সম্পূর্ণ সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এই স্টেপটি স্কিপ করতে পারেন পেপের রং যেহেতু সবুজ তাই পেঁপে একটা লুক আনার জন্য এই কালারটি ব্যবহার করছে যখন কালার হালুয়ার সাথে এভাবে ভালোভাবে মিশে যাবে তখন এতে দিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচ এলাচ পাউডার এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে হালুয়ার বাইন্ডিংটা খুব সুন্দর হয় ভালো করে মেশাতে হবে এবং মিডিয়াম ল আছে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে আপনারা লক্ষ্য করবেন হালুয়া জমাট বেঁধে আসছে এবং প্যানের গা ছেড়ে এরকম আলাদা হয়ে আসছে ঠিক তখনই বুঝতে হবে হালুয়া হয়ে গিয়েছে তখন চুলার আজ বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি এখানে একটি চারকোনা পাত্রে ঘি ব্রাশ করে রেখেছি এখন হালুয়াটি সরাসরি এই পাত্রে স্যাট হওয়ার জন্য ঢেলে দিয়ে একটি পাচলার সাহায্যে এভাবে চেপে চেপে সমান করে নিচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের প্রথম লেয়ার এখন চলে যাব সেকেন্ড লেয়ারের জন্য ঠিক প্রথম লেয়ারের মতো একটি নন প্যানে দুই টেবিল চামচ ঘি মাঝারি আছে গরম করে এতে দিয়ে দিচ্ছি এক কাপ গাজর পেস্ট করা আমি এখানে দেড়শো গ্রাম গাজর ভালো করে ছিলে টুকরো করে গরম পানিতে সিদ্ধ করে তারপর ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তারপর ঘিয়ের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং গাজরের যে পানি পানি ভাবটা চলে যায় কিছুক্ষণ নাড়ার পরে আপনারা লক্ষ্য করবেন গাজরের থেকে এরকম পানি শুকিয়ে আসছে এবং ভাজা ভাজা হয়ে আসছে তখন ঠিক আগের মতোই এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ কন্ডেন্স মিল্ক এবং আপনারা চাইলে এখানে রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্ক দেওয়ার ফলে হালুয়া কিছুটা এরকম পাতলা হয়ে আসবে তখন মিডিয়াম লোয়া আছে অনবরত নাড়তে হবে হালুয়া কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে নাড়তে হালুয়া যখন কিছুটা এরকম ঘন হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ চা চামচ এলাচ পাউডার এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ ঠিক প্রথম লেয়ারের মতো করে একটি স্পা চুলার সাহায্যে এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম লওয়া আছে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে আপনার লক্ষ্য করবেন হালুয়া জমাট বেঁধে আসছে এবং প্যানের গা ছেড়ে এরকম আলাদা হয়ে উঠে আসছে ঠিক তখনই বুঝতে হবে হালুয়া হয়ে গিয়েছে তখন চুলা আজ বন্ধ করে দিয়ে সরাসরি প্যানের হালুয়াটি সেই প্রথম লেয়ারের উপর এভাবে সেট করে দিতে হবে এবং একটি স্পা চুলার সাহায্যে এভাবে চেপে চেপে সমান করে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সেকেন্ড লেয়ার আমরা এখন চলে যাব আমাদের থার্ড লেয়ার তৈরি করার জন্য ঠিক আগের মতো একটি নন প্যানে দুই টেবিল চামচ ঘি মাঝারি আছে গরম করে এতে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল পেস্ট আমি এখানে আস্ত একটি নারকেল ভালো করে কুড়িয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন এতে করে আরও বেশি মিহি হবে এখন নারকেল ঘিয়ে সাথে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম লো আছে তিন চার মিনিট ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে আপনারা লক্ষ্য করবেন নারকেলের কালার এরকম চেঞ্জ হয়ে এসেছে এবং নারকেল থেকে সু বের হয়ে এসেছে ঠিক তখন এতে দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই লেয়ারে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কর্নডেস মিল্কও ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন নারকেলের পেস্ট এরকম পাতলা হয়ে এসেছে তখন মিডিয়াম ল আছে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পর আপনারা লক্ষ্য করবেন এরকম ঘন হয়ে এসেছে যখন ঘন হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচ এলাচ পাউডার এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ ঠিক আগে দুটি লেয়ারের মতো করে তারপর একটি স্পাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম ল আছে অনবরত নাড়তে হবে কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত আসলে এই তিনটি লেয়ারেরই একই স্টেপ ফলো করতে হবে নাড়তে নাড়তে হালুয়া যখন এরকম পুরোপুরি ঘন হয়ে আসবে এবং প্যানের গা ছেড়ে উঠে আসবে আর ঘিও আলাদা হয়ে আসবে তখন বুঝতে হবে হালুয়া হয়ে গিয়েছে চুলা আজ বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে সরাসরি ওই যে সেট করে রাখা দুইটি লেয়ারের উপরে এরকম থার্ড লেয়ারটিও ঢেলে দিতে হবে একটি স্পা চুলা দিয়ে এভাবে চেপে সমান করে নিতে হবে আমাদের তিনটি লেয়ারি তৈরি হয়ে গিয়েছে এবার স্যাট করা পালা স্যাট করার জন্য নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে দিলে কাটার সময় খুব সুন্দর হয়ে পিচ হয়ে বের হয়ে আসে ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর হালুয়া যখন পুরোপুরি স্যাট হয়ে যাবে তখন একটি ছুরি দিয়ে কেটে নিজের পছন্দ মতো পিস করে পরিবেশন করতে পারেন আমি এখানে পেস্টির মতো করে চার কোনা করে কেটে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই ত্রিরত্ন হালুয়া আর এই হালুয়া দেখতে যত না সুন্দর ভিন্ন ভিন্ন স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে এবার সার্ভিং ডিশে নিয়ে নিজের পছন্দ মতো উপরে সামান্য কিছু বাদাম কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে আমার নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে থাকবেন ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সবাই আল্লাহ